তোদেরকে টাকা দিয়ে কিনে আনছি এসব বাসায় বোকা টোকা, আবার অন্য অন্য বাসাও ব্যবহার করছে। সুন্দরী এক তরুণীকে যৌনকর্মী হিসাবে সৌদি আরবে বিক্রি করে দেওয়া হয়। এরপর প্রতিদিন চলত তার সাথে যৌন নির্যাতন। এক রাতে এক এক করে দল বেঁধে আসতো 4-5 জন। দর্শক, ঘটনাটির বিস্তারিত জানাবো, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। সম্প্রতি দেশে ফেরা ওই নারীর স্বামী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, বাড়ি ফিরে নির্যাতনের কথা বলতে গিয়ে জ্ঞান হারান তার স্ত্রী। লোভনীয় প্রস্তাবে গৃহকর্মীর চাকরি নিয়ে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হয়ে আশঙ্কাজনক হারে দেশে ফিরে আসছেন বাংলাদেশি নারীরা। মধ্যপ্রাচ্যের দেশটি থেকে বেঁচে ফেরা বিবর্ষণ নির্যাতনের বর্ণনা দিয়েছেন তারা। সম্প্রতি দেশে ফেরা 22 বছর বয়সী এক তরুণীর ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। গত 26 নভেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরেন মৌলভীবাজারের কলামগঞ্জ উপজেলার ওই তরুণী। তার 2 দিন পর 28 নভেম্বর শ্রীমঙ্গলের মুক্তি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে অর্থের অভাবে ভালোভাবে চিকিৎসা করতে না পেরে রবিবার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই নারী স্বামী জানান, সরকারের সহায়তায় গত 26 নভেম্বর দেশে ফেরেন তার স্ত্রী। ওই ব্যক্তি আরও বলেন, তার সঙ্গে বিয়ে 7-8 মাসের দিকে স্থানীয় আদম ব্যাপারী মোস্তফা কামালের প্রলোভনে চলতি বছরের 28 এপ্রিল সৌদি আরবে পাড়ি দেন তার স্ত্রী। তাকে সেখানে গৃহকর্মীর চাকরি দেওয়ার কথা ছিল। ভিসা পেয়ে সৌদি আরবের দাম্মানে পৌঁছানোর পর এক পর্যায়ে তিনি জানতে পারেন 3-4 লাখ টাকায় তাকে যৌনকর্মী হিসেবে বিক্রি করা হয়েছে। যৌন কাজে লিপ্ত না হলে তার উপর চালানো হতো নির্যাতন। একটি কক্ষে রেখে প্রতিদিন কয়েকজন তাকে যৌন কাজে বাধ্য করাতো। এ সময় চলন্ত সিগারেট দিয়ে তার বুক ও স্পর্শকাতর স্থানও পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও তার হাত পা ও উরুতে জখমের দাগ রয়েছে। স্ত্রীর বরাত দিতে তিনি আরও জানান, প্রতিদিন দল বেঁধে 4-5 জন মিলে তাকে ভোগ করত। তখন জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি। এক পর্যায়ে সৌদি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ব্যক্তি আরও বলেন, আদম ব্যবসায়ী মোস্তফাকে জানালে সে মিথ্যা বলে এই কথাটি উড়িয়ে দেয়। এক পর্যায়ে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে 6 মাস 26 দিন পরে দেশে ফেরেন আমার স্ত্রী। অভিযোগের বিষয়ে কথা বলতে মোস্তফা কামালের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে জানানো হয় মোস্তফা বাড়িতে নেই। মুক্তি মেডিকেয়ার প্রাইভেট হাসপাতালের সেবক পঙ্কজ তালুকদার বলেন, হাসপাতালের চিকিৎসক সাধন চন্দ্র ঘোষ ও প্রধান সেবিকা দীপ্ত দেব ওই নারী চিকিৎসা দিয়েছেন। হাসপাতালে ভর্তির সময় তার মানসিক অবস্থা ঠিক ছিল না। চিকিৎসক সাধন চন্দ্র ঘোষ ও প্রধান সেবিকা দীপ্ত দেব জানান, ওই নারীর যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে পোড়া ও আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতগুলো সারাতে একটু সময় লাগবে। শারীরিক নির্যাতনের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন। এদিকে ওই নারীর বাবা জানান, বারবার দালাল মোস্তফা কামালের কাছে মেয়ের খবর চেয়েছেন তিনি। মোস্তফা জানান, তার মেয়ে 6 দিন কারাগারে আছে। কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, মেয়েটির চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, মামলা করার পরিকল্পনা চলছে।